এক ইনিংস ও আট রানে হেরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঢাকা টেস্টের বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেসে গেলেও প্রথম ইনিংসে 300 রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 87 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে টাইগাররা। পরে ফলো অন করতে নেমে 205 রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ইনিংস ও আট রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফজলে রাব্বিকে। 34 বছর বয়সী এই ক্রিকেটার এবারের জাতীয় লিগে ব্যাট হাতে রান করেছেন 630 রান। তার ব্যাটিং গড় 60 এর উপরে থাকায় সাকিবের জায়গায় নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে রেখেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই দলের সাথে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন রাব্বি। রাকিবুল হাসানকে অধিনায়ক করে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া 15 সদস্য দলের বাইরেও দুজনকে রিজার্ভ ও 4 জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে সব মিলিয়ে 21 সদস্যের দল দেয় বিসিবি। এবছরের 20 ডিসেম্বর এশিয়া কাপ খেলতে দুবাই যাবে জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ শেষে সেখান থেকে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে উইন্ডিজ যাবে 19 দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে 59তম টেস্ট খেলতে নেমেই 4000 রান ও 200 উইকেটের দুর্দান্ত এই রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। 144 বছর বয়সী ক্রিকেটের এই কুলিন ফরম্যাটের সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে এমন অলরাউন্ডার নৈপুণ্যের রেকর্ড নেই কারো। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করে এই ল্যান্ডমার্ক থেকে 34 রান দূরে ছিলেন সাকিব। সাকিব আল হাসান ও রাকিবুল হাসানকে নিয়ে বায়োপিক বানাতে চান সৃজিৎ মুখার্জি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্ট দেখতে এসে এই ইচ্ছা প্রকাশ করেন ওপার বাংলার এই নির্মাতা। এই ব্যাপারে সৃজিৎ জানান, বাংলাদেশ ক্রিকেটের দুই লেজেন্ড সাকিব আল হাসান ও রাকিবুল হাসানকে নিয়ে একটি বায়োপিক বানানোর ইচ্ছে রয়েছে আমার। বাংলাদেশের ক্রিকেটে তাদের দুজনের যে অবদান তা কখনো ভোলার নয়। প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান লিগে 1000 গোলের মাইল ফলক স্পর্শ করলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। রাতে ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের 1000তম গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। এই ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে জয় পায় কার্লো আনচেলত্তির দল। আসলে রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়ালের হয়ে গোল দুটি করেন মার্কো অ্যাসেন্সিও ও টনি ক্রুজ। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-তে পা রাখলো রিয়াল মাদ্রিদ।